Hey guys, today is our last day in Diga. So, এখন আমরা যাচ্ছি বিচে ব্রেকফাস্ট করতে আর আজকে স্নান করব না আজকে বিচেই থাকব আর আজকে আমাদের সন্ধে 6টায় ট্রেন তো ভাবলাম আজকে সারা দিন তো বিচেই কাটাই যদি রোদ না থাকে তাহলে সারা দিন তো বিচে কাটাতে পারবো আদারওয়াইজ হবে না তো এখন আমরা যাচ্ছি বিচে আমাদের হোটেল থেকে বিচটা প্রায় 5 মিনিটের দূরত্ব মানে হেঁটে হেঁটে যেতে যেতে আর আমাদের হোটেলের রুম হচ্ছে 4th ফ্লোর মানে এই বিচ থেকে 5 মিনিটের হাঁটা পথ তারপর 4th ফ্লোরে উঠতে গিয়ে পা গুলোর আর কিছু নেই 5-10 মিনিট যাই হোক ঠিক আছে সো চলো যাওয়া যাক ওখানে দেখি ব্রেকফাস্ট কি করি ব্রেকফাস্টের থেকেও আমাদের তখন দরকার ছিল 1 কাপ চা তাই এখন আমরা চা খেতে যাচ্ছি হোটেল থেকে প্রায় 10 মিনিট দূরত্ব 10 মিনিট বলতে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমরা 2021 যে ডিসেম্বর মাসে ফ্যামিলির সাথে দীঘা এসেছিলাম সেই দীঘায় আমরা এই হোটেলটাই ছিলাম হোটেল কল্পনা ভীষণ ভালো এক সবথেকে বড় কথা ব্যালকনি থেকে পুরো সি দেখা যায় তো ওই কল্পনার হোটেল কল্পনার পাশে একটা চায়ের দোকান বসে সেই চাটা অপূর্ব বানায় মুখে একদম লেগে থাকে আর মাথা যাতে ধরে থাকে না তাদের মাথা একদম মানে চট করে ছেড়ে যায় আমাদের হোটেল থেকে চায়ের দোকানটা প্রায় হেঁটে আসতে 15 মিনিট তো লেগেছেই আমাদের টাইম কিন্তু চা খেয়ে মন একদম ফ্রেশ এবং ওই হোটেলের পাশেই টোকিও ইনের রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টে আমরা ব্রেকফাস্ট করেছি তো দেখতেই পাচ্ছ এখানে প্রচুর ব্রেকফাস্টের আইটেম আছে তো আমরা এখানে 4টে চা অর্ডার করে দিয়েছি আর বিস্কিট অর্ডার করে দিয়েছি আর এখানে অনেক ব্রেকফাস্ট আছে তোমরা চাইলে এখান থেকেও ব্রেকফাস্ট নিতে পারো এবার আমরা চা খেয়ে এবার চললাম বিচের উদ্দেশ্যে তো এইটা ম্যাক্সিমাম যে হান্দে আমরা যাচ্ছি সেটাই অ্যাকচুয়ালি স্নানঘাট এবং এখান থেকে নেমে বালি ব্রিজটায় যাওয়া যায় আদারওয়াইজ আর যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে না প্রচুর বোল্ডার আর তোমরা কোনোভাবেই বিচে নামতে পারবে না এত বোল্ডার তো এবার এখান দিয়ে আমরা এখন যাচ্ছি বালি ব্রিজের উদ্দেশ্যে একটু বিচে যাব কিন্তু বিচের অবস্থা যা সে দেখে আমাদের ভয় লেগে একদম অবস্থা খারাপ তো এখানে দিদিও একটা ব্লগ করছিল দিদির চ্যানেলে এবার দিদির চ্যানেলের ব্লগগুলো যারা আমার সাথে দিদির সাথে কানেক্টেড আছো তারা দিদির চ্যানেলের ব্লগগুলো হয়তো দেখেও নিয়েছো বাট আমার ব্লগগুলো এখন দেখো আর দেখলে ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি তো সি বিচের সামনে প্রচুর আইসক্রিম প্রচুর গোলার দোকান আছে তো আমরা আগের দিন একটা দাদা থেকে গোল্লা খেয়েছিলাম অপূর্ব বানায় কিন্তু সেই দাদাটা ছিল না বলে অন্য দাদার থেকে ট্রাই করেছি তো এবার আমরা বিচের দিকে নামছি তো অর্ধেক মানুষ দেখছি স্নান তখন বাজে হচ্ছে 7:20 অর্ধেক মানুষ দেখছি স্নান করতে নেমে গেছে আর স্পিড বোর্ড তো আছে প্রচুর স্পিড বোর্ডের মানুষজন এসে বলছে স্পিড বোর্ড চড়বেন বাট না আমরা চড়িনি আমাদের ভয় করে ঠিক আছে তো এখানে বিচটার অবস্থা দেখো সকাল 7টার সময় প্রচুর ভিড় আসলে অনেক কেউ হয় দুদিনের ট্যুরে আসে যাদের রাত্রেবেলা যেন তারা সকালে স্নান করে নেয় বেসিক্যালি তো আমরা এখানে কেউ স্নান করিনি এবার আমরা যে গ্রুপের সাথে গেছিলাম সেই গ্রুপ থেকে বেসিক্যালি খুঁজছিলাম যে তারা কোথায় তো পেয়ে গেছি এবং তারা স্নান করছিলো কারণ তাদের আমাদের সাথে তাদের ফেরার কথা ছিল বাট তারা বাসে বেরিয়ে গেছে কিছু কারণের জন্য বাট আমরা ট্রেনেই ফিরেছি সেই ফেরার জার্নিটা আরও একটা মানে বিভৎসকর জার্নি সেটা পরের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব এই ব্লগটা তাহলে অনেকটা বড় হয়ে যাবে তো এবার চলো বিচের ধারে বসা যাক কিছু ফটোশ্যুট করা যাক তারপর এসে টোকিও ইনে ব্রেকফাস্ট করলাম ইয়াম্মি ব্রেকফাস্ট ছিল তারপর আবার গেছি বিচে ঘুরতে নানান রকম জিনিসপত্র কেনার ছিল সেগুলো কিছু কিনলাম এখানে বেসিক্যালি সব এক দর কোনোভাবে দাম কম করানো পসিবল নয় প্রচুর ব্যাগ আছে প্রচুর বাচ্চাদের আইটেম আছে তো বাবা এখানে একটা দোলনায় বসে দেখছিলো দোলনাটা নেওয়া যায় কি না তা মা বললো নেওয়ার দরকার নেই তারপর আমি এখানে কিছু চাবি রিং দেখছিলাম ঘরে লাগানোর জন্য বাট যা দাম বলছিল বাবারে বাবা মানে অত্যাধিক দাম যেগুলো কম এখানে আমরা কম করতে পারবো সেখানে ওখানে এক দর তারপর আবার এলাম এসে গোলা খেলাম এই গোলাটাও অনেক টেস্টি ছিল এটা হচ্ছে ম্যাঙ্গো গোলা ছিল কিন্তু আগের দিন যে গোলাটা খেয়েছিলাম ওর থেকে এটা খুব একটা ভালো না তারপর আবার দুপুরে লাঞ্চ করতে গেলাম টোকিওতে এবার আমরা অর্ডার দিয়ে বসে আছি তো এখানে চিকেন বিরিয়ানি হাফ প্লেট 80 টাকা তো আমরা চিকেন বিরিয়ানিটাই অর্ডার দিয়েছিলাম আর চিকেন বিরিয়ানিটা লাজবাব ছিল তো নেক্সট পার্ট দেখার জন্য সাবস্ক্রাইব করে দাও বাই